ডিনারে অথবা সকালের ব্রেকফাস্টে আটার রুটির ওপরে একটা সেদ্ধ ডিম গ্রেট করে দিয়ে দাও আর দেখো কত সুন্দর একটা দুর্দান্ত রেসিপি তোমরা খুব সহজে বানিয়ে ফেলতে পারছ যেটা কিনা বাচ্চা থেকে বড় সকলের জন্য একটা ভীষণই প্রিয় রেসিপি হতে চলেছে রোজকার একঘে রেসিপিটা বাড়িতে না বানিয়ে আজকের রেসিপিটা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো চলো দেখে নি রেসিপিটা তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে আমি এখানে নিচ্ছি এরকম বাটির হাফ বাটি আটা আজকের মেজারমেন্টটা আমি এরকম ছোটো বাটি দিয়ে করছি তোমরা এখানে চাইলে যে কোনো মেজারিং কাপ অথবা স্টিলের বাটি দিয়েও মেপে নিতে পারো তো এই বাটির হাফ বাটি আটা নিয়েছি আর তার সাথে অ্যাড করছি ওই বাটিরই হাফ বাটি ময়দা আটা ময়দা মিশিয়ে রেসিপিটা তৈরি করছি তোমরা যদি রেসিপিটাকে আরও হেলদি বানাতে চাও তাহলে শুধু আটা দিয়েও তৈরি করতে পারো তো হাফবাটি আটা হাফ বাটি ময়দা মিশিয়ে দিয়েছিলাম আর তার সাথে ময়ামের জন্য অ্যাড করছি স্বাদ মতন বা পরিমাণ মতন একটু নুন আর তার সাথে অ্যাড করছি এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল তেল আর নুনটাকে দিয়ে এখন খুব ভালো করে আটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটুখানি ময়াম দিয়ে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে নুন আর তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখন এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ডো বানিয়ে নেব তবে ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না একটু শক্ত আকারে ডোটাকে মেখে নিতে হবে তো দেখো তার জন্য আমি এখানে অল্প অল্প করে জলটা অ্যাড করছি তো দেখো খুব সহজেই কিন্তু একটা নর্মাল শক্ত ডো বানিয়ে নিয়েছিলাম এখন এই ডোটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এখন অন্যদিকে একটা প্লেটের মধ্যে নিয়েছিলাম দুটো সেদ্ধ করে রাখা আলু আর দুটো সেদ্ধ ডিম কিছুটা পরিমাণ নুন দিয়ে ডিম আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম তোমরা যদি পরিমাণটা আরও বেশি করে করতে চাও তাহলে কিন্তু ডিম আর আলুর পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নেবে তো এখন একটা ছোট গ্রেটার নিয়েছিলাম তারপর এই দুটো সেদ্ধ করে রাখা আলুটাকে ভালো করে গ্রেড করে নিচ্ছি তোমরা চাইলে আলুগুলোকে স্ম্যাশ করেও দিতে পারো তো দেখো এইভাবে কিন্তু আলুগুলোকে যদি ভালো করে গ্রেড করে দেওয়া হয় তাহলে কিন্তু আলুর মধ্যে কোনো রকম শক্ত ডালা থাকবে না আর মেশাতেও সুবিধা হবে দুটো আলু আমি খুব ভালো করে গ্রেড করে নিয়েছিলাম এখন আলুর পুরটাকে বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসে দিয়েছি কড়াইটাকে প্রথমে গরম করে নিয়ে এর মধ্যে অ্যাড করছি দু থেকে তিন টেবিল চামচ রিফাইন্ড অয়েল এলটাকে দিয়ে ভালো মতন গরম করে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করছি একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ এক চা চামচ আদা রসুন বাটা আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি ঝাল মতন দুটো কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করেছি তোমাদের প্রয়োজন মতন ঝালের পরিমাণটা বাড়াতে বা কমাতে পারো তো আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে এখন খুব ভালো করে প্রথমে নেড়েচেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আর আদা রসুনের কাঁচা গন্ধটা একটু চলে যায় এক মিনিট ভালো মতো নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু নরম করে নিয়েছিলাম এখন এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতন সামান্য হলুদের গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো আর তারপর সামান্য পরিমাণ একটু জল দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো নিচ থেকে ধরে না যায় একটু জল দিয়ে দেওয়ার পর এখন সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি আর এই অবস্থায় কালারের জন্য অ্যাড করছি সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা তোমরা চাইলে দিতেও পারো অথবা নাও দিতে পারো তো আমি এখানে সামান্য কাশ্মীরি গুঁড়ো অ্যাড করেছি তারপর আবারও ভালো করে সমস্ত কিছু নেড়ে চেড়ে নিচ্ছি আর মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিয়েছি আর দেখো এর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে ওই গ্রেড করে রাখা আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা আলুটাকে এর মধ্যে অ্যাড করে দিয়ে এখন সমস্ত কিছু ভালো নেড়ে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি তোমরা এখানে চাইলে শেষে ধনেপাতা পাতা কুচি অ্যাড করতে পারো তবে আমি এখানে অ্যাড করলাম না আর একটা সুন্দর আলুর পুর কিন্তু রেডি হয়ে গেছে এবার ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আলুর পুরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আলুর পুরটা যেহেতু বেশ অনেকটাই গরম রয়েছে তার জন্য একটু ছড়িয়ে দিচ্ছি এতে করে পুরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আলুর পুরটা ঠান্ডা হতে হতে অন্যদিকে যে ডোটাকে বানি রেখেছি সেটাকে আরেকবার একটু ভালো করে মেখে নিয়ে এর থেকে দুটো লেচি কেটে নিচ্ছি আমি এখানে অল্প পরিমাণে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি তোমরা যদি পরিমাণটা বেশি করতে চাও তাহলে কিন্তু অবশ্যই সব কিছুর পরিমাণটা বানিয়ে নেবে তো আমি এর থেকে দুটো লেচি কেটে নিয়েছি একটু বড় আকারে দুটো লেচি কাটতে হবে তারপর তার থেকে একটা লেচি নিয়ে প্রথমে শুকনো ময়দা অথবা আটা ছড়িয়ে ভালো করে একটা পাতলা রুটি বেলে নিতে হবে প্রয়োজন মতন শুকনো আটা বা ময়দা ছড়িয়ে একটা পাতলা রুটি বেলে নিচ্ছি আর রুটির আকারটা কিন্তু একটু বড় করে বেলতে হবে তো দেখো ঠিক এইভাবে করে একটা পাতলা বড় রুটি বেলে নিয়েছিলাম এখন এই রুটির ওপরে যে আলুর পুরটাকে আমরা আগে থেকে বানিয়ে রেখেছি তার থেকে কিছুটা পরিমাণ আলুর পুর এভাবে দিয়ে চারদিকটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি তবে খুব বেশি মোটা করে কিন্তু আলুর পুর দেবো না যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণ পুর এভাবে দিয়ে একটা চামচের সাহায্যে ভালো মতন চারদিকটা ছড়িয়ে দিচ্ছি চার সাইডটা একটু ফাঁকা রেখে আলুর পুরটাকে ভালো মতন ছড়িয়ে দিয়েছিলাম এবার যে দুটো ডিম আমরা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তার থেকে একটা ডিম প্রথমে নিয়ে এখন একটা ছোট গ্রেটারের সাহায্যে ভালো মতন ডিমটাকে গ্রেট করে দিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ঠিক যেরকম করে আমরা চিজ গ্রেড করে দিই ঠিক সেই একই রকম করে ডিমটাকে ভালো মতন গ্রেড করে দিয়েছিলাম তবে পুরো ডিমটা গ্রেড করে দিই অর্ধেকটা ডিম গ্রেড করে দিয়েছি এতে করে কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে তোমরা এখানে চাইলে পুরো ডিমটাও গ্রেড করে দিতে পারো তো আমি এখানে অর্ধেকটা ডিম ভালো মতন গ্রেড করে দিয়ে দিয়েছিলাম আর চার সাইডটা একটু ফাঁকা রেখে দিয়েছি তার একটাই কারণ এখন এই চার সাইডটায় ভালো করে একটু হাতে জল লাগিয়ে নিয়ে রুটির সাইডটায় ভালো মতন লাগিয়ে দিচ্ছি এতে করে যখন এটাকে আমরা ফোল্ড করব তখন কিন্তু খুব সহজে মুখটা আটকে যাবে কোনো রকম খুলে আসবে না তার জন্য হাতে সামান্য পরিমাণ একটু জল লাগিয়ে নিয়ে ভালো মতন রুটির সাইডটা লাগিয়ে দিচ্ছি এখন খুব সাবধানে ধরে রুটিটাকে ভাজ করে নেব। তোমরা এখানে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে আমি এখানে কাজটা কিভাবে করছি ঠিক এরকম করে আলতো হাতে ভাজ করে নিয়েছিলাম আর জল দেওয়ার কারণে কিন্তু খুব সহজে মুখটা আটকে গেছে রকম খুলে যায়নি এখন এই দু সাইডটা আমরা একটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু এগুলো দেখতেও ভালো লাগবে আর তোমরা দেখতেই পাচ্ছ একটা সুন্দর রোল কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া হয়ে গেছে আর ঠিক একই রকম করে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি ওই একই রকম করে একটা পাতলা রুটি বেলে নিয়ে তার উপরে কিছুটা পরিমাণ আলুর পুর ছড়িয়ে দিয়েছিলাম আর বাকি যে অর্ধেকটা ডিম থেকে গেছে সে ডিমটা পুরোটাই গ্রেড করে দিয়ে দিচ্ছি ডিমটা ভালো মতন গ্রেড করে দিয়েছিলাম এখন ওই একই রকম করে চার সাইডটা জল লাগিয়ে দিচ্ছি তারপর আলতো হাতে ভাজ করে নেব একই রকম করে আমরা দুটো রোল কিন্তু খুব সহজেই বানিয়ে নিয়েছিলাম আর তারপর ওই আগেরটার মাপ করে দুদিকের মুখটা একটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু দুটোই সমান দেখতে লাগছে তো দেখতেই পাচ্ছ দুটো এক পটেটো রোল খুব সহজে কিন্তু বানিয়ে নিয়েছি এখন এগুলোকে স্টিম করে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল আগে থেকে ফুটতে দিয়েছিলাম জলটা ভালো মতন ফুটে উঠলে এর মধ্যে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিচ্ছি আর থালার ওপরে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে দিয়েছি যাতে এগুলো রেডি হয়ে যাবার পর খুব সহজে থালা থেকে উঠে আসে এখন এর ওপরে ওই দুটো রোল আমরা সাবধানে বসিয়ে দিচ্ছি তারপর ঢাকা চাপা দিয়ে দশ থেকে বারো মিনিট এগুলোকে আমরা স্টিম করে নেবো অথবা ভাপিয়ে নেব ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে দশ থেকে বারো মিনিট এগুলোকে আমরা ভাপিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু এগুলো স্টিম হয়ে গেছে এবার ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি খুব সাবধানে কিন্তু এগুলোকে প্লেটে তুলে নিয়েছিলাম এখন মাঝখানটা একটু কেটে নিচ্ছি এতে করে এগুলো খেতেও সুবিধা হবে আর সার্ভ করতেও সুবিধা হবে তো বন্ধুরা তোমরা কিন্তু রেসিপিটা এভাবে স্টিম করেও খেতে পারো অথবা কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে উল্টে পাল্টে হালকা করে ভেজেও নিতে পারো দু রকমভাবে কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর তোমরা যদি রেসিপিটা হেলদি রাখতে চাও তাহলে কিন্তু এভাবে স্টিম করেও খেতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো হবে বাচ্চা থেকে বড়ো সকলেই ভীষণই পছন্দ করবে তো বন্ধুরা আজকের এই মজাদার এগ পটেটো রোল তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর রেসিপিটা বাড়িতে বানালে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও তো চলো আজকে রেসিপিটা আমি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ